বিগত সরকারের আমলে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানো হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেছে বলে অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাজধানীর ইস্কাটনের প্রতিযোগিতা কমিশনে ভোগ্য পণ্যের সরবরাহ ও মূল্য নিয়ে এক মতবিনিময় সভায় দাবি জানায় তারা। এজন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি এবং সিন্ডিকেট ভাঙার দাবি জানান তারা। এ সময় তারা আরও বলেন, দেশে ভোজ্য তেল চিনির বাজার নিয়ন্ত্রণ করে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। বলেন, এসব নৈরাজ্য আর চলতে দেওয়া হবে না। দেখেন, সরকারি একটা